হ্যালো বন্ধুরা, মন ভিডিওসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পূর্ণিমা, আজ বানাবো বাটা মাছের ঝোল। তো এখানে 250 গ্রাম বাটা মাছ নিয়েছি। বাটা মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে অল্প হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। রান্নাটা করব আলু বেগুন ধনে পাতা দিয়ে। আলু বেগুন ধনে পাতা কেটে নিয়েছি, আর নিয়েছি লঙ্কা গোটা জিরে। এগুলো এখন পেস্ট করে নেব। আমি রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই করব, তাই লঙ্কাটা একটু বেশি করে দিলাম। আর অল্প মশলা তো পেস্ট হতে চায় না, তাই একটু জল দিয়ে পেস্ট করে নিলাম। পেস্ট হয়ে গেছে, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তাতে তেল দিয়ে এখন এক এক করে মাছগুলো ছেড়ে দেব ভাজার জন্য। তো মাছগুলো দিয়ে দিয়েছি, একটু অপেক্ষা করছি লাল হওয়া পর্যন্ত। লাল হয়ে গেছে, মাছগুলো উল্টে দিচ্ছি। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো নামিয়ে নেব। সবগুলো মাছ এভাবেই ভাজতে হবে। তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো। এখন বেগুনগুলো আলাদাভাবে ভেজে তুলে রাখবো, কারণ আলুর সাথে দেওয়া যাবে না। আলুটা সিদ্ধ হতে সময় লাগে, আর বেগুনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই বেগুনটা আমি লাল করে ভেজে নিলাম। এখন ওই তেলেতেই দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর কেটে রাখা আলু। এগুলো এখন গ্যাসের আঁচটা লোতে রেখে কিছুক্ষণ ভেজে নেব। তো এগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 1/2 স্পুন হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা আর জিরে পেস্ট। এগুলো দিয়ে এখন একটু নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আমি ঝোল রাখবো, তাই একটু লবণটা বেশি দিচ্ছি। তো এখন একটু নেড়ে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তরকারি যত কষানো হবে তত টেস্ট বাড়বে। আপনারাও চেষ্টা করবেন তেল ছাড়া পর্যন্ত কষানোর, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। মশলা যত কষবে, সবজি যত কষবে, তরকারির টেস্টও তত বাড়বে। তো আমার সবজি কষানো হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন জল দিয়ে দিচ্ছি, যেহেতু আমি ঝোল করব তাই একটু জলের পরিমাণটা বেশি দিচ্ছি। এখন একটু অপেক্ষা করব জলে বলক আসা পর্যন্ত। জলে বলক চলে এসেছে, একটু ভালো করে ফুটলে পরে এখন দিয়ে দিচ্ছি মাছ ভাজা আর বেগুন ভাজা। এখন মাছগুলো একটু ভালো করে জলের মধ্যে, ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। তারপর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা তুলে নিচ্ছি। তো আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে ভালো করে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। ধনে পাতা দিলে পরে তরকারির টেস্ট এমনিতেই বেড়ে যায়। তো সব ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এখন আমি 1 সেকেন্ডের মতো ঢাকা দিয়ে দেব, যাতে ধনে পাতার গন্ধটা তরকারির গায়ে লেগে যায়। তো হয়ে গেছে 1 সেকেন্ড, আমি ঢাকা তুলে নিলাম। আমার রান্না কমপ্লিট। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, আমার আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাওয়ার জন্য। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।